বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসের আলিম আমি নিজে, এই জায়গায় বহু উলামায়ে কেরাম আছে যারা এই হাদিসের আলিম। আমরা নিজেদেরকে এই হাদিসের আলেম ভাবি, কেন? কারণ এই হাদিস নবী থেকে পাওয়ার ক্ষেত্রে আমাদের মাঝখানে কোনো ফাঁকা নাই, সংযুক্তি লাগানো আছে। কারণ আমি আমার কথা বলি, আমি তো এই হাদিস ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় হযরত মাওলানা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েছি, দেওবন্দ মাদ্রাসায় পড়েছি হযরত মাওলানা নাসির খান রহমতুল্লাহ আলাইহির কাছে। ওই রেলগাড়ির উদাহরণ দিয়ে বুঝেন, আমি হচ্ছি 30 নম্বর ডাব্বা বগি, আমার খালি ডাব্বায় পড়ে, আমরা ডাব্বা বলি, আপনারা বগি বলেন, ডাব্বাই বুঝালেন ভাই। আমি আর বারবার কষ্ট করে মনে করে বগি কইতার না, বুঝবেন তো ডাব্বা, ডাব্বা বুঝেন। আমি হচ্ছি 30 নম্বর ডাব্বা, আমার দুই ওস্তাদ হচ্ছেন 29 নম্বর ডাব্বা। আমি এই দুই ওস্তাদের কাছ থেকে সরাসরি হাদিস পড়েছি, কাজেই আমি 30 নম্বর ডাব্বার সংযুক্তি 29 নম্বর ডাব্বার সাথে লাগাইয়া দিছি। বলে তোমার দুই ওস্তাদের আবার 28 নম্বর ডাব্বার সাথে লাগা আছে না ফাঁকা? বলে লাগা, কারণ আমার এই দুই ওস্তাদের ওস্তাদ হচ্ছেন শাইখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু মারকাদাহ। বলে 28 নম্বর ডাব্বা আবার 27 নম্বর ডাব্বার সাথে লাগা আছে না বিচ্ছিন্ন? বলে লাগা, কারণ শাইখুল হিন্দের ওস্তাদ হচ্ছেন হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ হচ্ছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহমাতুল্লাহ আলাইহি। বলে 27 নম্বর ডাব্বা আবার 26 নম্বরের সাথে লাগা কিনা? বলে লাগা, কারণ শাইখুল হিন্দের উস্তাদ হচ্ছেন কাসিমুল উলুম হুজ্জাতুল ইসলাম ইমাম কাসিম রহমাতুল্লাহ, কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। বলে কাসিম নানুতুবির আবার উস্তাদ আছে না? নিজে নিজে ইন্টারনেট থেকে সার্চ দিয়ে হাদিস নামাইয়া শিখছে? না না না, কাসিম নানুতুবির ওই হাদিসের উস্তাদ আছেন, তিনি সরাসরি পড়েছেন, তার উস্তাদ হচ্ছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন মুসনাদুল হিন্দ শাহ ওলিউল্লাহ ইমাম ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবু তাহের আল মক্কি আল মাদানী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম আত তানুখি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আহমদ আল কাশাশি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আহমদ আশ-শিনাবি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ আর রমলি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আহমদ ইবনে আলী আল হাজার আসকানি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন ইব্রাহিম আত তানুখি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবু আলী আল জুবাইদি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবুল বকর আস-সিজদি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন হুমায়দি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন আল-কামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।